পিতৃপক্ষের অবসান এবং মাতৃপক্ষের শুরুতেই মোহনবাগানের জন্য কয়েকটা ভালো খবর আছে, আপাত ভালো খবর, এক্ষুনি সেটাকে ভালো খবর বলা যায় না। আরও ভালো করে বললে বলতে পারেন পজিটিভ নিউজ রয়েছে, যে খবরগুলো মোহনবাগানকে ঘিরে আজকে রয়েছে সেগুলো সমস্ত কিছুই পজিটিভ নিউজ। প্রথম যে খবরটা রয়েছে, আজকে যে ম্যাচটা ছিল ইরানে গিয়ে খেলতে যাওয়ার কথা ছিল, মোহনবাগান খেলেনি, তাই এএফসির তরফ থেকে এবং ইরানের তরফ থেকেও একটা বলতে পারেন যে ইনডাইরেক্ট একটা হুমকির মেল ছিল যে এরকম এরকম হতে পারে, মোহনবাগান ব্যান হতে পারে, ফাইন হতে পারে। কিন্তু গতকালের সিচুয়েশান কিন্তু এটাকে কিছুটা চেঞ্জ করে দিয়েছে। গতকাল ইরান ইসরায়েলের ওপর মিসাইল হানা দিয়েছে, 400 ওপর মিসাইল অ্যাটাক করেছে এবং যার ফলে তারা এখন যুদ্ধের মুখেই দাঁড়িয়ে আছে। এবং গতকাল ইরানের কিছু শহর যেখানে খেলা হওয়ার কথা ছিল আজকে, সেই সমস্ত শহর থেকেও দেখা গেছে আকাশ দিয়ে মিসাইল উড়ে যাচ্ছে এবং সেটা ইসরায়েলের দিকে যদিও উড়ে যাচ্ছে। কিন্তু ব্যাপারটা এরকমই যে ইসরায়েল যদি প্রত্যাঘাত করে, সেটা যদি আজকেও সকালবেলা করতে পারে, আজকে দুপুরবেলাও করতে পারে, তো খেলাটা হতোই না আলটিমেটলি, বা খেলার মতো সিচুয়েশান কোনোভাবেই নেই ইরানে। এই জায়গাটা ভারতকে বা মোহনবাগানকে প্রমাণ করতে হতো এএফসির কাছে যে ইরানে সত্যি সিচুয়েশান ছিল না। তো সেই সিচুয়েশানটা প্রমাণ করার ক্ষেত্রে, ভারতের ক্ষেত্রে বা মোহনবাগানের ক্ষেত্রে যে লাভটা হয়েছে, সেটা ইরানই করে দিয়েছে। ইরানই গতকাল ইসরায়েলের ওপর অ্যাট্যাক করে এবং বর্তমানে বোঝাই যাচ্ছে যে কোনো রকম সিচুয়েশান নেই। তো এটা মোহনবাগানের ক্ষেত্রে লাভজনক এবং এই ঘটনাটা আশা করি মোহনবাগানকে এএফসির কাছে নিজেদের অবস্থান তুলে ধরতে সাহায্য করবে। এছাড়া মোহনবাগানের কাছে 35 জন প্লেয়ার চিঠির মাধ্যমে জানিয়েছে যে তারা কোনোভাবেই ইরানে যেতে ইচ্ছুক নয় এবং সেটা লাইফ রিস্ক। কালকে একটি চ্যানেলে ইন্টারভিউ করা হয় জেমি ম্যাকলারেনকে, ইন্টারভিউ ঠিক নয়, প্রশ্ন করা হয়, তো জেমি ম্যাকলারেন বলে জীবন আগে না খেলা আগে, খেলতে গিয়ে যদি মারাই যাই তাহলে আর খেলে লাভটা কি। তো সেদিক দিয়ে দেখতে গেলে ইরানের এই আক্রমণের ফলে মোহনবাগানের কিছুটা সুবিধেই হলো। তবে এটাও ঠিক, বিষয়টা এক্ষুনি থেমে যাচ্ছে না যে অ্যাটাকটা হলো মানেই মোহনবাগানের আর কোনো শাস্তি হবে না, সব কিছু ঠিক হয়ে যাবে, ব্যাপারটা তা নয়। এটার নিয়ে হয়তো আর্গুমেন্ট হবে, চিঠি লেখা হবে, জবাবদিহি করবে তারা, সেই জবাব আমাদেরকে দিতে হবে, তো একটা প্রসিডিওর চলবে। তবে প্রসিডিওরটা আমাদের ফলে যাওয়ারই সম্ভাবনাটা বেশি, যেটা গতকাল পর্যন্ত কিন্তু ছিল না। গতকাল পর্যন্ত একটা ব্যাপার ছিল যে ইরানে কিন্তু কোনো প্রবলেম সেই মানে হয়নি, প্রবলেমের আশঙ্কা ছিল কিন্তু প্রবলেমটা গতকাল পর্যন্ত হয়নি, গতকাল রাত্রির থেকে প্রবলেমটা শুরু হয়ে যায় এবং যেহেতু আজকে ম্যাচ, তার 24 ঘন্টা আগে থেকেই বলতে পারেন যে গণ্ডগোলটা শুরু হয়ে গেছে। নেক্সট যে ভালো খবরটা মোহনবাগানের জন্য রয়েছে সেটা হচ্ছে যে হোসে মলিনা কিন্তু অ্যালবার্টো রড্রিগেস এবং নুনো রেসকে একসঙ্গে রেখে কম্বিনেশান তৈরি করে প্র্যাকটিস করাচ্ছেন এবং সেটা দেখে মনে হচ্ছে না যে তিনি এর পরের এএফসি ম্যাচের জন্য এখন থেকে প্র্যাকটিস করাচ্ছেন। তো স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে যে নুনো রেস হয়তো খুব শিগগিরই ISL স্কোয়াডে অন্তর্ভুক্ত হতে চলেছে। কিন্তু এখানে একটা সমস্যার বিষয় আছে, কালকে অনেকেই আমায় কমেন্টে বলেছিলেন যে এই মুহূর্তে টমকে আনরেজিস্টার করে নুনোরেসকে রেজিস্টার করা হোক, সমস্যার জায়গাটা অন্য জায়গায়। কোনো একজন প্লেয়ারকে আনরেজিস্টার করলে একটা সার্টেন টাইম পর্যন্ত আপনি তাকে আর ISL-এ রেজিস্টার করতে পারবেন না। এবার যদি আমরা টমকে আনরেজিস্টার করি, অ্যালবার্টো রড্রিগেসকে নিয়ে কিছু সমস্যা রয়েছে। সমস্যা হচ্ছে অ্যালবার্টো রড্রিগেস কিন্তু মাঝে মধ্যেই চোট পাচ্ছেন এবং তিনি যদি দুটো ম্যাচ খেলার পর চোটের জন্য আরও দুটো ম্যাচ খেলতে না পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান সমস্যায় পড়তে চলেছে। টমের ক্ষেত্রে কিন্তু সেই চোট আঘাতের সমস্যাটা অনেকটা কম, যদিও অ্যালবার্টো রড্রিগেস টমের থেকে বেটার পারফরমেন্স করে এবং করে দেখিয়েছে, তো আমাদের সকলেরই অ্যালবার্টো রড্রিগেসকেই ফার্স্ট চয়েস মনে হয়েছে। কিন্তু তার চোটের কারণে যদি আবার সে দুটো করে ম্যাচ মিস হতে থাকে তাহলে কিন্তু সেটা মোহনবাগানের জন্য সমস্যা হবে, ব্যাপারটা একই জায়গায় দাঁড়িয়ে যাবে, সেই একটাই ডিফেন্ডার, আর কোনো অল্টারনেটিভ অপশান থাকবে না। তো মোহনবাগানকে খুব ভেবে চিনতে নুনোরেসকে রেজিস্টার করতে হবে এবং কার বদলে রেজিস্টার করবে সেটাও খুব ভালো করে ভাবনা চিন্তা করতে হবে। এবার যেটা নিয়ে কথা বলবো, আপনারা অনেকেই আমায় প্রশ্ন করেছিলেন যে 5th অক্টোবর যে মোহামেডান ডার্বিটা হতে চলেছে সেটাই মলিনার কাছে লাস্ট চান্স হতে চলেছে, এরকম খবর পাওয়া যাচ্ছে। দেখুন, খবরটা আমিও পেয়েছি কিন্তু সেগুলো কিন্তু ইউটিউব চ্যানেল থেকে, কোনো অফিসিয়াল জায়গা থেকে বলুন বা মার্কাস মার্গুলার মতো জায়গা থেকে বলুন কিংবা ম্যানেজমেন্টের কোনো সোর্স থেকে বলুন, এরকম খবর বেরিয়ে আসেনি। আবার গতকাল থেকে আর একটা খবর বেরিয়ে আসছে যে ডার্বি যে ম্যাচটা হতে চলেছে সেই ডার্বি ম্যাচই হয়তো ফাইনাল
ডে হতে চলেছে মলিনার জন্য বা ফাইনাল পরীক্ষা হতে চলেছে মলিনার জন্য। কিন্তু এগুলো সমস্ত ইউটিউব থেকে আসা খবর, এই খবরগুলো কোথাও কোনো অফিসিয়াল জায়গায় কিন্তু জানানো হয়নি। এবং এই খবরটা আসছে কিছুটা এই কারণেই যে ডার্বি হেরে যাওয়া মানে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল কোচের উপর একটা প্রেশার আসে, এবং যেহেতু মলিনা এখন অলরেডি প্রেশারে রয়েছেন, সমর্থকদের তরফ থেকে একটা প্রেশার তার উপর রয়েছে, তো যদি তিনি ডার্বি পরপর দুটো ডার্বি হেরে যান, মানে একটা মিনি ডার্বি আর একটা মেন ডার্বি, দুটোই যদি তিনি হেরে যান, তাহলে তো তার কোচিং মোহনবাগানের কোচিং কেরিয়ার নিয়ে একটা প্রশ্নচিহ্ন উঠতে চলে, যেটা সবাই জানে, এটার জন্য আলাদা করে বলতে লাগে না বা ম্যানেজমেন্টের খবরের প্রয়োজন হয় না যে ডার্বি হারলে একটা প্রশ্নচিহ্ন আসবেই। হয়তো সেই জায়গা থেকেই ইউটিউব চ্যানেলরা বলছে যে ডার্বিটাই ওরার ফাইনাল টেস্ট হতে চলেছে। তবে মোহনবাগান ম্যানেজমেন্টের গত কয়েক বছরের যেরকম কাজ করেছে সেই এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে যতটুকু আমার ধারণা যে মোহনবাগান কিন্তু মেন কোচকে সরিয়ে দিয়ে বা মলিনাকে সরিয়ে দিয়ে বাস্তব রায়ের হাতে টিমের দায়িত্ব দিয়ে আপাতত তারপর নতুন কোচ খুঁজতে শুরু করবেন এরকম করবেন বলে মনে হয় না। মোহনবাগান ম্যানেজমেন্ট থেকে যতটুকু অভিজ্ঞতা আমরা পেয়েছি, মোহনবাগান ম্যানেজমেন্ট অন্য একজন কোচ ফাইনালাইজ করার পরই, তার সঙ্গে সমস্ত কথা ফাইনাল হওয়ার পরই বর্তমান কোচকে চেঞ্জ করার কথা ভাববেন, তার আগে নয়। তো আমার ব্যক্তিগত মতামত, এই মুহূর্তে মোহনবাগানের কবে কোচ চেঞ্জ হতে চলেছে এবং কোনটা মলিনার লাস্ট ম্যাচ হতে চলেছে বা লাস্ট পরীক্ষা হতে চলেছে এইভাবে বলাটা কিন্তু মুশকিল। তবে এটা অবশ্যই বলা চলে, সামনে যে দুটো ডার্বি ম্যাচ রয়েছে এই দুটো ম্যাচ কিন্তু মলিনার জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। আবার এটাও হতে পারে এই দুটো ম্যাচ যদি মলিনা হেরে যায় তাহলে মোহনবাগান ম্যানেজমেন্ট অন্যরকম ভাবনা চিন্তা শুরু করতে পারে। তবে এটাও বলতে পারি যে যদি এই ম্যাচ দুটো মলিনা জিতেও যায় তাহলে যে মোহনবাগান ম্যানেজমেন্ট একদম অল্টারনেটিভ ভাববে না সেটাও নয়, একটা ব্যবস্থা তারা করেই রাখবে, কারণ যদি কোনো কারণে মলিনা ফেল হয় সেটা তো হতেই পারে, যে পরপর দেখা গেল ডার্বি দুটো জিতলো তারপরে আবার ম্যাচ হারতে শুরু করলো, তাহলেও একটা অল্টারনেটিভ ভাবনা চিন্তা মোহনবাগান ম্যানেজমেন্টকে রাখতে হবে, সেটা তারা নিয়েই রেখেছে অলরেডি। তো দেখা যাক কী হয় সামনের দুটো ডার্বি, আমাদের সমর্থকদের জন্য বলুন, প্লেয়ারদের জন্য বলুন বা কোচের জন্য বলুন বা মোহনবাগান টিমের ISL-এর টেবিলে থাকা নিয়ে বলুন, সব কিছুর জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। তো এই ভিডিওতে এইটুকু, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।